Podcast. Good morning and welcome back to another video. আর আজকে আমরা যাচ্ছি আরেকটা নতুন রেস্টুরেন্টে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি ওক বয়েজ বলে একটা সাউথ ইস্ট এশিয়ান রেস্টুরেন্টে, যেখানে মেইনলি বিভিন্ন ধরনের ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, সিঙ্গাপুর, ভিয়েতনাম এসব বিভিন্ন ধরনের একটা মিক্সড খাবার পাওয়া যায়। তো ওকের মধ্যে ওরা নুডলস বা রাইস এগুলোর কম্বিনেশন, তার সঙ্গে বিভিন্ন টপিংস এইগুলো দিয়ে একটা তৈরি করতে হবে একটা বক্স মতো। আচ্ছা, ফাস্ট ফুড টাইপের একটা ভ্যারিয়েশন, সেইটা এখানে আমরা নিজেরা ট্রাই করে দেখব। ঠিক আছে, তো আমরা মেট্রো স্টেশন থেকে জাস্ট বেরিয়েই এবার ধরবো ট্রাম। আর ট্রাম স্টেশনগুলো এক্স্যাক্টলি লাইক মেট্রো স্টেশনস, মানে ওই একবার এই দিকটা ওই দিকটা। হ্যাঁ, এটা একবার দেখে নিন, ট্রাম লাইনটা এখান থেকে আসছে আর আমরা ধরবো। ট্রামগুলো কিন্তু ব্যাপক দেখতে। তো আপনারা যারা ট্রাম এক্সপিরিয়েন্স করতে চান দুবাইতে, ডেফিনেটলি আসবেন। এটা মেট্রোর সঙ্গে কানেক্টেড এবং এর জন্য কোনো কিন্তু এক্সট্রা পেমেন্ট আপনাকে করতে হবে না, কারণ আপনি যেই পয়সা দিয়ে মেট্রো টিকিট কাটলেন সেই একই টিকিটে আপনি ট্রামেও ট্রাভেল করতে পারবেন, আনলেস ইউ আর গোয়িং আউটসাইড অ্যান্ড কামিং ব্যাক। এর মাঝখানে একটা 30 মিনিটের গ্যাপ মানে 30 মিনিটের কম গ্যাপ থাকে, তাহলে আপনি ওই মেট্রোর টিকিটেই আবার ট্রামে যাতায়াত করতে পারবেন। এবং এই যেই অঞ্চলটা দিয়ে আমরা যাচ্ছি এটা কিন্তু ব্যাপক সুন্দর জায়গা। তো ওয়ান অফ দ্য বেস্ট পশ এরিয়া, একদিকে জেএলটি জুমেরা লেক টাওয়ার্স, একদিকে জেবিআর, মোটামুটি খালি থাকে আর ট্রামটা এইটুকু জায়গায় যাতায়াত। ট্রাম কিন্তু পুরো দুবাইতে নয়, অর্থাৎ কলকাতা যেমন ট্রাম অনেকটা ডিস্টেন্স কভার করে সেই টালিগঞ্জ থেকে এদিকে আপনার কাকুরগাছি অবধি, এখানে কিন্তু ট্রাম অতটা ট্রাভেল করে না, অতটা ডিস্টেন্স নয় ট্রামে। অন অ্যান অ্যাভারেজ 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে এই ট্রামটা চলে। আর যেমন দেখালাম এখানে রয়েছে 4টে বগি, খুব সুন্দর দেখতে। বাইরে থেকে আরেকবার দেখাচ্ছি যে অঞ্চলটায় ট্রামটা যাতায়াত করে, আমরা পাম জুমেরার দিকে যাচ্ছি। এটা হচ্ছে দুবাই ইন্টারনেট সিটি, আর রেস্টুরেন্টটাও এখানেই কোনো একটা বিল্ডিং আছে, সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তার আগে দেখিয়ে দিই আমার পেছনে, আপনারা যদি জানি না বুঝতে পারছেন কি না, এই পেছনের বিল্ডিংটা হচ্ছে ওরাকেল। আমার ডান দিকে রয়েছে ক্যানন, সামনের দিকে রয়েছে সোনি। আরেকবার দেখাচ্ছি, দেখুন সামনের দিকে রয়েছে সোনি, আর এইখানে গাছের ফাঁক দিয়ে হয়তো একটু দেখা যাচ্ছে মাইক্রোসফটের অফিস। দুবাইয়ের মাইক্রোসফটের যে হেড অফিস সেটা হচ্ছে এখানে রয়েছে পেছনে। আর এই পার্কটা পুরোটাই একদম নির্জন বলতে গেলে, কেউ নেই, আমরা দুজন মিলে খালি হেঁটে বেড়াচ্ছি। আর রেস্টুরেন্টটাও এখানেই, তো আমরা সেটা খুঁজে বার করব। চলুন, আমাদের তো ড্রোন নেই, ড্রোনের বদলে এটা একটু ড্রোনের কাজ করছে। পিছনটাও দেখা যাচ্ছে অনেকটা, এই জায়গাটা পুরো অ্যাম্পি থিয়েটারের মতো গোল রয়েছে, আর পেছনের ওয়াটার বডিটা পুরোটাই দেখা যাচ্ছে। জানি না সাউন্ড কোয়ালিটি কীরকম। তো আমরা
শেষ অবধি এসে গেছি ট্রামে চড়ে ট্রেনে চড়ে হেঁটে আলটিমেটলি এশিয়ান স্ট্রিট ফুড খেতে কোক বয়েজের সেকেন্ড ব্রাঞ্চে, এটা হলো ইন্টারনেট সিটি দুবাই। তো এটা একটু ইনডোর ব্রাঞ্চ, আগেরটা যেমন ছিল আউটডোর। তো এখানকার মিলিউ, এখানকার যে অ্যাম্বিয়েন্স সেটা আলাদা। তো এখানে এসে দেখছি মেনুটা সেম, এখানকার ডেলিভারি অনেক হয়, কারণ হচ্ছে এখানে অফিস আওয়ার্সে প্রচুর লোক খাওয়া দাওয়া করে, কিন্তু অফিস আওয়ার্সের পরে ইভিনিংয়ের পরে ক্রাউড ন্যাচারালি কমে যায়। তো ডেলিভারি অনেক হয় আর চারপাশে সব খুবই হাই প্রোফাইল, প্রচুর টেক এবং মিডিয়া রিলেটেড অফিসেস প্রচুর আছে, তারা অনেকে রাত্রে কাজও করেন, সেখানেও যায়। এদের টাইমিংস আমি দেখছি উইকেন্ডে ভোর 4টে অবধি খোলা থাকে এবং উইকডেজে রাত 1টা অবধি খোলা থাকে, উইচ ইজ প্রিটি লং আওয়ার্স অ্যাকচুয়ালি। নিশ্চয়ই লাভ হয়, না হলে কেন খোলা থাকে। এদের আইকন যে লোগোগুলো সেগুলো দেখতে পাবেন সেই একই রকম একটা ভঙ্গিতে সাউথ এশিয়ান কেউ রয়েছে। আর এখানকার যে ইন্টিরিয়ার ডেকর সেখানেও দুবাইয়ের আইকনিক বিল্ডিংগুলো রয়েছে, তার সঙ্গে ওই স্ট্রিট ফুডের একটা মুড ধরা রয়েছে। এবার মেনুর মধ্যে আমরা একটু ডিটেলসে দেখলে মেইনলি এটা বিল্ড ইট আপ সর্ট আপ, নিজেকে আর কি আপনাকে এটা বানিয়ে তুলতে হবে। তো আপনার বেসে রয়েছে কার্বোহাইড্রেটটা আপনাকে ঠিক করতে হবে। তো সেখানে আমরা দেখছি এই 7 রকমের কার্বোহাইড্রেট আছে, এর সঙ্গে কিছু খাবার এগ এটসেট্রা জয়েন্ট, প্রতিটা স্টেপেই কিছু না কিছু অ্যাডও করা যায় কিছু এক্সট্রা পেমেন্টের জন্য। ওকে, তো আমরা এখানে সিলেক্ট করছি দিস এগ নুডলস, হ্যাঁ, আরেকটা হচ্ছে একটু হেলথের দিকে গিয়ে কুইনোয়া। কুইনোয়া নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, তার সঙ্গে অ্যাড হবে প্রোটিন, প্রোটিনের ওই 5 রকমের অপশন। আমরা এখানে প্রন আর চিকেন চুজ করেছি, তারপরে অ্যাডিং হচ্ছে ভেজ। ভেজ এদের যে নর্মাল যে মেনুটা তাতে দুটো ভেজ অপশন আপনারা ফ্রি পাবেন, আর তারপরে হলে অ্যাডিশনাল 2 দরাম করে অ্যাড হবে। তো তার মধ্যে আমরা মেইনলি কী করলাম, ব্রোকোলি আমি করেছি, পাইনঅ্যাপল, মাশরুম, আর আপনি বোধ হয় করেছেন ওই মাশরুম তো ছিল আপনার কমন, বেবি কর্ন, কর্ন আপনি অ্যাড করেছেন। আর এদি তারপরে আসছি আমরা সস, কি সসে রান্না হবে। সসটা একটা সাউথ এশিয়ান কুইজিনে একটা মেজর ব্যাপার, তেল কম বরঞ্চ সস বেশি। তো এখানে আমরা ইউজ করছি যে ওক বয়েজ স্পেশাল, এদের স্পেশালিটিটা কী সেটা দেখে নেওয়া উচিত, সেটা আপনার। আমি করছি গ্যাংনাম স্টাইল, নামটা শুনে একটা সুন্দর হইচই টাইপের নাম মনে হলো, দেখা যাক। এটা মাইল্ড স্পাইসি অ্যান্ড কোরিয়ান চিলি পেস্ট দিয়ে, যেটা আমি আগে অন্য জায়গায় খেয়েছি, ভালোই লেগেছে। আর ফাইনালি একদম টপিংস হিসেবে আরও 5টা অপশান আছে সেখানে, তার মধ্যে আমরা পিনাটস, স্প্রিং অনিয়ন্স, ফ্রাইড গার্লিক এগুলো চুজ করেছি। অ্যাপেটাইজার হিসেবে প্রথমেই আমরা সেটা সেপারেট দেন দিই, সেটা আমরা চুজ করেছিলাম প্রন টেম্পুরা আর সিওমাই। সিওমাই আবার দুরকম হয়, আমি প্রনটাই চুজ করেছি। এনা একটু ওনাদের সিগনেচার ডিশ যেটা স্ট্রিট টোফু, ওটা রেকমেন্ড করেছি, সেটা আমরা যদি পাই তো আমরা দেখব সিগনেচার হওয়ার মতো তার মধ্যে কী আছে। এছাড়া এখানে পাওয়া যায় স্যুপ, ডেজার্ট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, থাইল্যান্ডের ম্যাঙ্গো স্টিকি রাইস ওদের ক্লাসিক্যাল ছিল, নেই এখন। আর আরেকটা হচ্ছে ফ্রেশ কোকোনাট ওয়াটার, ফ্রেশ এরা কীভাবে দেবে সেটা একবার কৌতূহল রয়েছে আমার। ছবিতে দেখেছি কিছু ওই গাছ থেকে পাড়াই, মানে সত্যিকারের নারকেলই কাটা সেখান থেকে ডাইরেক্ট, সেটা যদি পাই সেটা আমরা দেখবো। আমি ইচ্ছে করে জিজ্ঞেস করে দিই, একটু সারপ্রাইজ নিজেও হওয়া উচিত, আর দর্শকরা তো হবেনই, দেখা যাক কী পাই আমরা। আমাদের শুরু হচ্ছে ডাব দিয়ে, চাইনিজ রেস্টুরেন্টে ডাব আপনারা মনে হয় কোনোদিনও খাননি, আমরাও খাইনি, যাই হোক এখানে পেলাম তাই অর্ডার করলাম। ডাবটা সেলফি পাওয়া যায় না পুরো দুবাইতে, খুব রেয়ার, মানে আপনাকে পুরো মার্কেটের ভেতরে যেতে হবে, একদম যেখানে সবজি বিক্রি হয় সেখানে সবই পাওয়া যাবে। যাই হোক এই রেস্টুরেন্টটা রয়েছে, আমরা অর্ডার করেছি, আর একটুখানি খেয়েও দেখি। ডাবটা কেটেছে দেখুন কী সুন্দর, ওই থাইল্যান্ড স্টাইলে যেটা পৃথিবীদা বলছিল, ডাবটা কেটেছে খুব সুন্দর, বাইরে একটু ডিজাইনও করে রেখেছে, ডিজাইন মতো ইয়ে রয়েছে। জলটা দারুণ খেতে, তবে একটু পুরনো মনে হচ্ছে, একদম ফ্রেশ হয়তো না, সেটা সম্ভব নয়, কারণ কোন দেশ থেকে এসছে সেটাও জানি না, হয়তো শ্রীলঙ্কা হতে পারে, ইন্ডিয়া হতে পারে, ওমান হতে পারে, যে কোনো দেশের থেকে আসতে পারে। তবে জলটা ঠিক আছে, ফ্রেশ, যেহেতু ডাবের জল অনেকদিন পরেই খেলাম, ভালোই লাগছে। আর তার থেকেও যেটা ভালো, মানে হয়তো আপনিও আমার সাথে একমত হবেন, সেটা হচ্ছে ভেতরের ওই লেয়াটা যেটাকে আমরা সফট হোয়াইট কালার, তো এটা ওরা কেটে দেবে বললো, ওটা আমরা এক্সপেক্ট করিনি,
জলটাই শুধু আমরা অর্ডার করেছিলাম, ভেতরের লেয়ারটা তো অর্ডার করিনি। তো ওরা সেটা করে দেবে। তো এটা হলো, পরেরগুলো যাচ্ছি, তারপরে আপনার সাথে আবার কথা বলব। আমি প্রথমে খেলাম এই টোফু। ওকে, টোফুতে ওরা ওদের সিগনেচার সস দিয়ে, এটা ওদের কয়েকটা হাইলাইটেড আইটেম আছে, তার মধ্যে টোফুটা একটা, এছাড়া চিকেন উইংস আরেকটা আছে আমাদের, তো চিকেন উইংসটাও ওদের সিগনেচার। তো টোফু আমার পার্সোনালি ফেভারিট জিনিস না, ছানার মতো লাগে ভেতরটা, কিন্তু এদের ওপরে যে কোটিংটা দেয়, ব্যাটারটা দেওয়া আছে আর তার উপরে যে স্পাইসটা দেওয়া আছে, গুঁড়ো গুঁড়ো একটু লঙ্কা মেশানো, ওটা আমার বেশ ভালো লাগে। তারপরে আমি খেয়েছি প্রন সিওমাই। সিওমাইয়ে পার্সোনালি আমার খুব ফেভারিট ডিশ, ডিমসাম মোমো গ্রুপের মধ্যেই পড়ে, কিন্তু এটা একটা সাইড ওপেন থাকে। তো এইটা যদি এটাকে সোজা করে দেখানো হয়, তার উপরে একটু হালকা আর প্রনটা দেখাই যাচ্ছে। তো এইটা দেখছি ভীষণ নরম আর একদম তাজা, সম্পূর্ণ ফ্রেশ এই প্রনটার কোয়ালিটিটা। হালকা একটা মিষ্টি প্রনের মধ্যে যে থাকে, ছোটো প্রনগুলোর মধ্যে, খুব সুন্দর লাগলো আমার খেতে। কোনো ফাইব্রাস চেঞ্জেস কিছু হয়নি। আমার তো মনে হলো বাড়িরই ওখানকার কুচো চিংড়ির চেয়ে একটু বড়ো চিংড়িকে করে খাচ্ছি। তো আমি শুরু করছি এই টোফু দিয়ে। দেখুন, একটা ব্যাটার রয়েছে বাইরে আর তার উপরে কিছু গুঁড়ো গুঁড়ো মশলা দেখতে পাচ্ছি, সঙ্গে চিলি ফ্লেক্স রয়েছে। এটা অ্যাকচুয়ালি সয়াবিন জাতীয় একটা খাবার, আমি আগেও খেয়েছি, অনেকটা পনিরের মতো খেতে। একটা কামড় দিয়ে দেখাচ্ছি, ভেতরটা পনিরের মতো, এই বাইরের ব্যাটার যেটা বললাম খুব সুন্দর, ওয়েল স্পাইসড, নুন টুন সবই ঠিক আছে, আর ভেতরটা প্রচণ্ড নরম সফট খেতে। তো সব মিলিয়ে বেশ ব্যাপারটা ভালো লাগছে। তো আমরা খাবার মাঝে মাঝে জায়গায় এসেছি এখন। প্রথমে অ্যাপেটাইজার কয়েকটা খেয়েছি, তার মধ্যে একটা যেটা বলা হয়নি সেটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রন টেম্পুরা, জাপানিজ স্টাইল। তো টেম্পুরা ভাজাটা সব জায়গাতে একটু তৈলাক্ত হয়, এরা খুবই সুন্দরভাবে একদম, মানে অলমোস্ট কোনো তেল হাতে টাচ করছে না, এত সুন্দরভাবে বানিয়েছে। এবং আমি আগে একটা খেয়েছি, আমি একটা দেখাচ্ছি, একদম পিঙ্কিশ কালার অফ দ্য অরিজিনাল ফ্রেশ প্রন শ্রিম, একদম অক্ষুণ্ণ আছে, টেস্টও সেরকম। বাইরের টেম্পুরাটাও ভীষণ সফট, খেয়ে আমার তো ওয়ান অফ দ্য বেস্ট লাগে। যদিও দেখতে ছোটো, খুব আহামরি কিছু নয়, কিন্তু খেয়ে মনে হবে, মুখে দিলে মনে হবে যে সত্যিই কী খেলো। এছাড়া আমি খাচ্ছি হচ্ছে, এটা একটু নতুনত্ব আছে, কুইনোয়া বলে, যে আমরা হেলথ কার্বোহাইড্রেটটা অনেক দিন ধরে শুনে আসছি, স্পেশালি ওয়েস্টার্ন মার্কেটে। তো এই হচ্ছে কুইনোয়া, এই জিনিসটাকে কুইনোয়া বলে। এটা ভাতের মতোই, অন্য একটা বীজের একটা সিড আর কি। তো সেটাকে ভাতের বা নুডলসের সাবস্টিটিউট করে ওটাকেই মেন ডিশ করে তার উপরে কিছু অ্যাড করা হয়েছে। আমি অ্যাড করেছি পাইনঅ্যাপল আর বিনস, তো সেগুলো হচ্ছে গ্রিন বিনস যেগুলো আর কি। তো আমার বেশ বিন এবং বরবটি দুটোই আমার খুব ফেভারিট, তার সঙ্গে কিছু মাশরুম। তো এছাড়া প্রোটিন অ্যাড করার একটা অপশান আছে, সেটা আমি চুজ করেছি প্রন। আমার একটু প্রন প্রীতি বোঝা যাচ্ছে, সব অ্যাপেটাইজারেও প্রন, এটাতেও প্রন, আর সত্যি কোয়ালিটিটাও খুবই ভালো। তার উপরে গ্যাংনাম স্টাইলে এরা নাম দিয়েছে, তার মানে হচ্ছে কোরিয়ান কোনো খাবার, মানে সেটা হচ্ছে চিলি পেস্ট, কোরিয়ান স্পেশাল চিলি পেস্ট, হুইচ ইজ মাইল্ড। সেইটা অ্যাড করে এটার সস টপিং, আর ফাইনালি যে ক্রাম্পল টপিংয়ের মধ্যে রয়েছে পিনাটস, ক্রাশড পিনাটস অ্যাড করা হয়েছে। আর আমি অ্যাড করেছি পার্সোনালি কিছুটা ফ্রায়েড গার্লিক। ওভারঅল একটা মাল্টিপল কম্বিনেশন, বিভিন্ন জায়গার একটা ইনফ্লুয়েন্স এসছে, সে রসুন, বাদাম, প্রন, ভেজিটেবল, ফ্রেশ ভেজিটেবল, পাইনঅ্যাপল, বিনস, মাশরুমস, সব মিলে আমার কিন্তু খুবই ভালো লাগছে। একটা বিভিন্ন ধরনের ফ্লেভার মুখের মধ্যে বাস্ট ওপেন করে আসছে, হুইচ ইজ হেলদি অলসো। সেই জন্য গিল্ট ফ্রি হয়ে খাওয়া দাওয়া করছি, আর তার সঙ্গে টেস্ট নানান রকম পাচ্ছি, তার ফলে পেটও খুশি, মনও খুশি। আর একটা রয়েছে সাইড ডিশ, সেটা হচ্ছে চিকেন উইংস কোরিয়ান সস দিয়ে ভাজা।
আর সাথে কিছু স্পিনাচ টিনাচ দেখা যাচ্ছে, দেখে তো বেশ লোভ লাগছে ব্যাপারটা। দেখুন তো একটুখানি খেয়ে দেখি কেমন লাগে। বেশ ভালো লাগছে, কোরিয়ান সসটা যদি একটু মিষ্টি মিষ্টি হয় তো ওভারঅল টেস্টটা একটু অন্যরকম, যেমন টিপিক্যাল ওই কেএফসি টাইপের, কেএফসি মতো নয়, বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। খেলাম, আপাতত আমরা একটু টেবিলটা গুছিয়েছি, এখন দেখে বুঝতে পারবেন না, অসংখ্য বাটি এবং তাতে সমস্ত কিছু টপ টু বটম সব শেষ করে দিয়েছি, কিচ্ছু রাখিনি। ওয়ান অফ দ্য রেয়ার প্লেসেস যেখানে আমরা প্রথম থেকে শেষ অবধি অ্যাপেটাইজার থেকে একদম শেষ মেইন কোর্সের এন্ড অব দি লাস্ট মোরসেলটুকু আমরা চেটে কুটে শেষ করে দিয়েছি। ইভেন দো ইট ইজ নট আওয়ার ন্যাশনাল ডিশ, এটা চাইনিজ সাউথ ইস্ট এশিয়ানের একটা মিক্সচার, বিভিন্ন রকম আইটেম বিভিন্ন রকমভাবে বানানো, কিন্তু আমরা রিয়েলি এনজয় করেছি। ফ্রেশ খাবার ছিল, টেস্টের দিক দিয়ে লেস স্পাইসি, অরিজিনাল টেস্টগুলো ছিল যেগুলো প্রাইম টেস্ট বলা হয়, তার ফলে মিক্সচার কম আর আমাদের সেটা প্যালেটেও সেইভাবেই টেস্টটাকে এনে দেয়, উপভোগও করেছি আমরা। ওটা খেয়ে বেশি তেল আর মশলা থাকলে যেমন মনে হয় গলা অবধি ভরে গেছে, আর একটু কম খেলে ভালো হতো, এখানে সেরকম কোনো ব্যাপার, খেয়ে রোজ সত্যিকারে মজা পাবেন এবং মোর দ্যান ওয়ান টু আইটেমস ইউ বি এবল টু এনজয়। আর স্ক্র্যাচ থেকে আপনি নিজে তৈরি করছেন সমস্ত আইটেমগুলো, সেই জন্য আপনার সিলেকশন অনুযায়ী আপনি খাবেন। আমরা খেয়ে এটাকে হাইলি রেকমেন্ডও করতে চাই অ্যাকচুয়ালি। এই এরিয়ায় খাবারটা আমার একটু বেশি ভালো লাগলো, হয়তো এখানে টার্নওভার বেশি, আর এখানকার যে ক্লায়েন্টেল তারাও বেশ মাল্টিন্যাশনাল, এখানকার চারপাশের সমস্ত মিডিয়া সিটি, ইন্টারনেট সিটি যে কোম্পানিগুলো আমরা দেখলাম একদম টপ কোম্পানিগুলো, ক্যানন, মাইক্রোসফট, IBM, ওরাকল, সব ভালো ভালো টিসিএসও আছে এখানে, TCS আমাদের দিক থেকে TCS, তো ন্যাচারালি তাদের যে ক্লায়েন্ট এন্ড তাদের যে সাপোর্ট স্টাফ যারা কাজও করেন, সায়েন্টিস্ট বা যারা, প্রত্যেকেই যেমন হাইলি কোয়ালিফাইড, তাদের ডিম্যান্ডও সেরকম টপ গ্রেড হবে। তো সেখানে যারা এখানে এত ভালো করে সাস্টেইন করছে, অবভিয়াসলি তাদের প্রোডাক্ট অ্যান্ড কোয়ালিটি দ্যার ইজ নো কম্প্যারিজন। তো উই আর ভেরি হ্যাপি অ্যান্ড উই রিয়েলি আস্ক ইউ টু অলসো ট্রাই অ্যাটলিস্ট একবার অন্তত চেষ্টা করতেই পারেন। আর এখানকার যে বাজেট দেখলাম সেটা মোটামুটি সব মেইন কোর্সগুলোর বেস্ট অ্যারাউন্ড 20-25, আর যে অ্যাডিশন যেগুলো আপনি অ্যাডিটিভ থাকবে, টপিংস থাকবে, সেগুলো 2-10 মধ্যে ভ্যারি করে। সো ইট রিয়েলি মেক সেন্স টু হ্যাভ এ ভেরি নিউট্রিশিয়াস, হেলদি অ্যান্ড টেস্টি ফুড ইন এ লিমিটেড বাজেট, যেটা আপনি রেগুলার খেতে পারেন। অলরাইট, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর তার সাথে আমাদের দুজনের ইনস্টাগ্রাম আইডি যাচ্ছে, আমাদের ফলো করে নিন। আমরা দুজনেই জোম্যাটোতে আছি, আমাদের জোম্যাটো হ্যান্ডেল যাচ্ছে স্ক্রিনে, সেটাও দেখে নিন। অ্যাজ অলওয়েজ, স্টে হেলদি অ্যান্ড স্টে ব্লেসড, ইট হেলদি ফুডস, বাই।